সমস্যা আপনার পাঁচ কে দশ মিনিট বৃষ্টি হইলেই রাস্তার উপরে দুই ফিট পরিমাণ পানি হয় আর পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই কোনো ড্রেন নাই ই নাই আর এনে ব্যবসা করা খুব আর জনগণ এখানে যাতায়াত করতে পারে না এদিক দিয়ে বাঙ্গা ওদিক দিয়ে বাঙ্গা আর পানি যেদিন বৃষ্টি হয় আর সাত দিন পাঁচ দিন পর্যন্ত একবারে পুরা পানিতে কোনো ব্যবসার কোনো লাভবান না আর জনগণও এদিক দিয়ে চলাফেরা করে উল্টে যা পড়িয়া যা এবারে গাড়ির সমস্যা গাড়ি বন্ধ হয়ে যাওয়া মানে নানানবিধ সমস্যা এখানে আপনার ওই চেয়ারম্যান যারা এমপি হয় এরা আশ্বাস দেয় ভোট দিলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করব। কিন্তু আজ পর্যন্ত পনেরো বছরের মধ্যে কোনো এমপি মন্ত্রী আমার এই নিষ্কাশনের ব্যবস্থা এখনও করে না এইখানে পানি তো আমি আমি এখানে আসি আঠারো বছর আঠারো বছরের মধ্যে আপনার আগে তো পানি আরও ভীষণ হইত এখন ওই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই করে না কিন্তু আশ্বাস দেয় সড়ক দোকানে তো প্রতিনিয়ত হয় আপনার পলমলের সামনে গিয়ে দেখেন যে গার্মেন্টসের সামনে ওই রিক্সা তারপরে ভ্যান বড়ো বড়ো গাড়ি উল্টে যাইতেছে পড়তেছে কিন্তু এনে এলো ঢালাই করা দিকে তেমন ইয়ে হয় না কিন্তু পানি যখন বেশি হয়ে যাও তখন রিক্সাগুলো আটকে যাও মোটর নষ্ট হয় নষ্ট হয় গাড়ির এই যে সমস্যা ওই সমস্যা আর জাম তো মনে করেন যে চব্বিশ ঘন্টা লাগিয়ে থাকে চব্বিশ ঘন্টা জাম আপনার লাগিয়ে থাকবে আমরা তো আশা করি যে নতুন সরকার যদি আর সরকার তত্ত্বপাত সরকার যখন ইয়ে করলো তখন এখন পর্যন্ত কোনো লোক আইসে বলে নাই যে এটা পানি নিষ্কাশন হইব ই হবো কিন্তু এখনও বলে না আর নতুন সরকার যখন আসবো তখন আমার দাবি হলো একটা ড্রেন করা রাস্তাঘাট মেরামত করা মানে মেইন হলো ড্রেন ড্রেনের কোনো ব্যবস্থা নাই ড্রেনের কোনো নিষ্কাশনের ব্যবস্থা নাই আর যত বাড়ির পানি সব আপনার এই ড্রেনের মধ্যে রাস্তার মধ্যে সাইরিয়া একবারে পানি ইয়ে করে দেয় এই জায়গার নাম হলো জামগড়া শিমুলতলা আশুলিয়া সবার আবেদন করছি ওরা বলছে যে নির্বাচিত যে এমপি হয়েছে সাইফুল উনি বলছে যে আমরা আমগর পানি নিষ্কাশনের ব্যবস্থা করব তারপরে ড্রেন করে দেব আর সুন্দর ব্যবস্থা করে দেব কিন্তু যখন নির্বাচিত সরকার এমপি হলো এমপি হওয়ার পরে তো সাত মাস গেলো সাত মাসের কোনো মধ্যে কোনো ব্যবস্থা আমরা দেখি এখন তো মনে করেন যে সরকার পলাই গেছে এখন এখন তো আরও নাই এখন তো কোনো চেয়ারম্যানও নাই এমপিও নাই আওয়ামী লীগের কোনো লোকও নাই আর যারা দায়িত্ব আছে এখন পর্যন্ত আমি এনে কোনো আশাও নাই আর ওই ধরনের কোনো আশ্বাসও নাই যে আমার পানি নিষ্কাশন করবে কারণ ভবিষ্যতে যদি সরকার আসে যেই সরকারই আসুক ওই সরকারে যাতে ড্রেনটা ভালো মতনে আমার করে দেয় আর পানি মেইন হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা যাতে করে দেয় তাহলে ভাঙ্গাচড়া রাস্তা স্কাঘাটুল উল্টে জায়গা মনে করেন অনেক কষ্ট হয় যে অনেক পানি জমে একবারে এই কুমোর তলুই পানি হয় মনে করেন যাওয়া যায় না ইস্কে উল্টে জায়গা মোটর নষ্ট হয়ে জায়গা মনে করেন অনেক সমস্যা প্রতিদিন তো মনে করুন বৃষ্টি একটু বৃষ্টি হলে আর এলাকার পানি ছাড়ে দেয় তিন চার দিন পাঁচ দিন এরকম থাকে পানি অনেক অসুবিধা মনে করেন বহুত অসুবিধা গাড়ি চলানি যায় না বাবা ওল্টা সমস্যা বেশি হয় আর এরা কোনো ব্যবস্থা না নেই এরা তো নোটপাট করে খায় চলে গেছে যা যার মনে সে সেই নোটপাট করে খাইছে মনে করেন এই যে যার বাড়ি গাড়ি নাই তারা বাড়ি গাড়ি করছে মনে করেন সবই মারে ধুরে খাইছে এই খালি মনে করেন আর কোনো আস্তাঘাটেরও কাম করে নাই বেশি ভালো করে ওই মনে করেন সব যার যাই যেরকম তাই সেরকম সে মনে করেন ছাত্ররা মনে করেন আন্দোলন করে তাহলে আমরা শান্তিতে আছি গাড়িও পুলিশও ধরে না আমরা অনেক শান্তিতে আছি হ্যান বর্তমানে রাস্তার ব্যাপারে মনে করে না না ও শান্তি হ্যান তো স্বার্থরা রাস্তাঘাট করতে পারতেছে না সরকারের নাই অনুমতি না দিলে স্বার্থরা তো আর মনে করেন রাস্তাঘাট করতে পারবে না এটা সরকারের অনুমোদন লাগবে তারপরে না হবে কারণ স্বার্থরা তো আর করতে পারবে না স্বার্থরা ও আমাদের গরিব মানুষের জন্য অনেক ভালো করছে ইনশাল্লাহ তাকে কাছে আবেদন করলে তো যদি আসে পঞ্চাশ হাজার তার মধ্যে দশ টাকাও থাকে না তারপরে তো হেরাই খায় সম্বর সব শেষ করে দেয় হাস্তাঘাত কি ঠিক করবো ওই যে ইট দেয় তালিজোড়া দিয়ে দেয় একটু একটু করে